সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি এই মুহূর্তে আছি কারণবাজার কিচেন মার্কেটের তৃতীয় তলায় আল্লাদান সোহাগ স্টোরে, সোহাগ ভাইয়ের দোকানে। খুবই ফেমাস এই সোহাগ ভাই, ওনাকে অনেকেই চিনেন। ওনার দোকানে আজকে আমি পাখি খাবারের দাম ও পাখির ব্রিডিং বক্স এর প্রাইস কোনটি কত দাম সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বলে রাখি, তুলনামূলক যথেষ্ট কম দামে ওনার দোকান থেকে আমরা খাবার কিনতে পারবো এবং একেবারে ফ্রেশ যে খাবার, ধুলাবালি মুক্ত যে খাবারটি সেটি ওনার দোকানে পাওয়া যাবে। এছাড়াও পাখির যাবতীয় যা যা প্রয়োজন, অ্যাক্সেসরিজ, পাখির মেডিসিন যা যা দরকার সব কিছু ওনার কাছে আমরা পাবো সুলভ মূল্যে। তো চলুন ওনার সাথে একটু কথা বলি এবং বিস্তারিত ওনার মুখ থেকে জেনে নিই যে কোনটার কত দাম, কী অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। জনাব ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনার দোকানে আসলাম। তো আমরা যারা পাখি পুষি, শীতকালে তো জানেনই যে সবাই মোটামুটি খুব টেনশনে থাকে যে শীতকালে পাখি ঠান্ডা লাগতে পারে, অসুস্থ হতে পারে। তো এর জন্য আপনি কী ধরনের সাপোর্ট দিচ্ছেন সবাইকে? এর জন্য ভাই সাপোর্ট সবচেয়ে বড় কথা হলো আপনার ঘরটা একটু আটকা রাখতে হবে, জানি হাওয়া বাতাস বাইরে থেকে না আসে, এবং যখন রোদ হবে তখন আপনি ওটা তেরপাল দিবেন, তেরপাল দিতে পারেন এবং কি বস্তাতে আপনি আটকে দিতে পারেন, মানে ঢেকে দিতে হবে। হ্যাঁ, ঢেকে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনার কি, পাখিকে অবশ্যই কুসুম ফুল এবং কৃষি দুটা দিতে হবে। আচ্ছা, কুসুম ফুল আর কৃষি এটা দেওয়ার নিয়মটা কি, মানে কিভাবে দিতে হবে পাখিকে? একটা বাটিতে দিতে হবে, একটা বাটিতে দিয়ে আলাদা রেখে দিবেন, ওর যতটুকু খুশি সে ততটুকুই খাবে। এটা পাখির শরীরকে গরম করবে? হ্যাঁ, ওই ওর তাপমাত্রা মতো যতটুকু লাগে ওর প্রয়োজন ততটুকুই খাবে। আচ্ছা আচ্ছা। আর দিলে ভালো, আর পাশাপাশি কোনো ভিটামিন বা? পাশাপাশি ভিটামিন আপনার একটা দিবেন, দুটা ভিটামিন দিবেন, একটা ক্যালপ্রেক, একটা এবি3। আচ্ছা আচ্ছা। এই দুটা খুব ভালো জিনিস। আচ্ছা আচ্ছা। এটা সপ্তাহে একদিন দিবেন, কবুতর পাখি যেটা হোক না কেন। ক্যালপেক্স একদিন আর এডি3 একদিন, এভাবে প্রতি সপ্তাহ, মানে শীতকালীন প্রতি সপ্তাহ এটা খাওয়াতে হবে। জি, খাওয়াতে হবে। আচ্ছা, এটা এটার উপকারিতা কি? এর উপকারিতা আপনার পাখি সাধারণত দুর্বল হওয়ার কারণে মারা যায়, ঠান্ডার কারণে মারা যায়। এটা খাইলে আপনার পাখি দেখা যাবে সুস্থ থাকবে, সহজে অসুস্থ হবে না, ঠান্ডা সহজে লাগবে না, ঠান্ডা লাগবে না পাখি। আচ্ছা আচ্ছা। তো এছাড়াও আপনার এখানে আমাকে যদি একটু বলতেন যে আপনার দোকানে পাখির যে বক্সগুলো আপনি বিক্রি করেন, হ্যাঁ, বক্সের প্রাইসগুলো একটু আমাকে যদি বলতেন। একটু ভিতরে আসলাম ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে হ্যাঁ আমাকে একটু বক্সের পরিচিতিগুলো দেন। হ্যাঁ, কোনটা কত দাম? জাবা এসবের জন্য। আচ্ছা আচ্ছা। মনিয়া টনিয়া এটা, এই দুটা। আচ্ছা আচ্ছা। এটা দামটা আমাকে সরাসরি বলে দেন। 130 টাকা করে। 130 টাকা পার পিস, তাই না? আচ্ছা, এরপরে এটা হলো লাভবারের জন্য। আচ্ছা, এটা তো সাইজটা একটু বড়, এটা কি লাভবারটা কোকাটা দুইটাই করা সম্ভব? কোনোর পাখির জন্য বেস্ট, কোনোর পাখির জন্য সব থেকে ভালো না? আচ্ছা, এটির বক্সটা একটু ঘোরাবেন, ঘোরায় এটার ভিতরে আপনি একদম ট্রেডার সব সহকারে আছে। আচ্ছা আচ্ছা। এটা এটা দামটা কত? এটা 350 টাকা। 350 টাকা। আচ্ছা আচ্ছা। এর নিচে যেইটা দেখতেছি, আরেকটা বক্স দেখতেছি, এটা থেকেও বড়। হ্যাঁ, এটা হলো আপনার ককাটেলের জন্য, এটা খুব ভালো বক্স। এটাও সেম একই সিস্টেম, একদম ট্রেড সহকার আছে। আচ্ছা আচ্ছা। এটা 450 টাকা। এটা 450 টাকা? জি ভাই। আচ্ছা আচ্ছা। এটা দুটো গেট আছে। আচ্ছা আচ্ছা। একটা পিছনে আরেকটা, পিছনেও একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বক্স রিজনেবল প্রাইজেই আছে? হ্যাঁ, বক্স খুব ভালো। আচ্ছা, আপনার কাছে কি অ্যাভেলেবল এগুলো পাওয়া যাবে বক্সগুলো? যে কোনো সময় পাবেন। আচ্ছা, আপনার ফোন নম্বরটা যদি একটু আমাদের উদ্দেশ্যে একটু বলে দিতেন। হ্যাঁ, 0163038207। দর্শক, এছাড়াও সোহাগ ভাইয়ের দোকানে সব রকম পাখির খাঁচা এবং কবুতরের খাঁচা বিক্রি করেন। তো আমরা একটু ওনার কাছ থেকে পাখির খাঁচাগুলোর দামটা একটু জেনে নিই। সোহাগ ভাই, এটার দাম কত? এটা ভাই পাখির খাঁচা 12-18 সাইজ। আচ্ছা, 220 টাকা। 220 টাকা ফ্রেশ সহ। আর এই যে সাথে যে খেলনা দেখতেছে এগুলো? এটা ভাই এটা আপনি এটা আলাদা নিতাম না? এটার সাথে আলাদা নিতাম না? আচ্ছা আচ্ছা। অন্যান্য খাঁচার যদি দামটা একটু বলতেন, এই ছোট খাঁচাটা এটা সাইজটা বলেন। এটা 10-12 সাইজ খাঁচা, এটার দাম 150 টাকা। এটা 150 টাকা। আচ্ছা আচ্ছা। এই পাশে একটু বড় দেখতেছে, এটা এটা সাইজটা কত? 18-24 সাইজ পাখির ডাবল খাঁচা, 550 টাকা। এটা 18-24 না, ডাবল খাঁচা।
এটা কত? 550। আর এর পাশেরটা হলো কবুতরের খাঁচা, সাইজটা বলেন। 16x না? আচ্ছা আচ্ছা, ওটা কত করে বিক্রি করতেছ? 320 টাকা। এছাড়াও ছোট খেলনা, এটা কি? এটা পাখির মই, মানে পাখি ওই যে উপরে ওঠার জন্য। এইটা কত দাম? এটা 20 টাকা। আচ্ছা, যদি আরো বেশি নেয় কেউ তাহলে আপনি আরো কম রাখবেন। আচ্ছা আচ্ছা, আপনার এখানে বর্তমানে এখন তো শীতকাল, খাবারের চাহিদা যথেষ্ট, খাবারের স্বল্পতাও রয়েছে, তো যদি একটু দামগুলো বলতেন যে কোনটার কত দাম? হ্যাঁ, এটা ডাল রেজা, এটা হলো 50 টাকা কেজি। এটা 50 টাকা কেজি। আচ্ছা, তারপরে আর এটা হলো সবুজ মটর। কি মটর? সবুজ মটর। সবুজ মটর, আচ্ছা, এটা কত? 65 টাকা কেজি। 65 টাকা কেজি। এটা ধান 35 টাকা কেজি। 35 টাকা ধান, জি। আচ্ছা, তারপরে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর ডাবলি 40 টাকা কেজি। ডাবলি 40 টাকা। 40 টাকা। আচ্ছা, এটা 16-80 টাকা কেজি। 16-80 টাকা। আচ্ছা, এইখানেও ধান দেখছি, এটা কোন ধান? এটা লাল দানা, এটা কবুতরের জন্য খুব ভালো। খুব ভালো। আচ্ছা আচ্ছা, এটা কত? 45 টাকা কেজি। 45 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখানে মিক্সড দেখতেছে, এটা রেসারের জন্য, তাই না? 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর এছাড়া এই যে এখানে চীনা দেখতেছে, হ্যাঁ, খুবই ফ্রেশ, মাটি নাই, 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এইটা এইটা এটা কি জানি, এটা কাউন 85 টাকা কেজি। আর বাদাম? বাদাম 100 টাকা কেজি, তাই না? আচ্ছা, এই পাশে এইটা মুগ ডাল 100 টাকা কেজি। মুগ ডাল 100 টাকা কেজি। ভুট্টা? ভুট্টা পপকর্ন, এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আচ্ছা, এছাড়া এই যে সূর্যমুখী ফুল, খুব ভালো, এটা 120 টাকা, একদম দানাটা খুব ভালো, 120 টাকা। 120 টাকা। এইটা? এটা হেলন ডাল 70 টাকা কেজি। হেলন ডাল 70 টাকা কেজি। পাশেরটা কি? পাশেরটা সবুজ মটর। সবুজ মটর, এটা? এটা 70 টাকা। 70 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া এখানে যে গম দেখতেছি, ছোট গম, হ্যাঁ, ওটা জিরা গম বলে, জিরা গম 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে একটু এইটা দেখতেছি, এটা কি ধান? এটা লাভ বাটার জন্য খুবই ভালো, এই দুটার জন্য খুব ভালো, বাসমতি, জি বাসমতি। এটা কত করে কেজি? 60 টাকা, খুচরা রেট। খুচরা রেট 60 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া অনেক কিছুই আপনার দোকানে আছে, মোটামুটি যা দেখতেছি যে সবই আছে পাখির জন্য, যারা কবুতর পাখি হাঁস মুরগি পালে সব কিছু এখানে আছে। আচ্ছা, এইখানে কোনটার প্রাইস কত একটু বলেন? মিলেট মিক্স বাই 140 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তারপরে? আর ক্যানারি 140 টাকা কেজি, হেমফিড 280 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর কেটাল বন ফিশ 700 টাকা কেজি। 700 টাকা। আচ্ছা আচ্ছা, আর বাহিরে সূর্যমুখী একটা আছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কেজি। আচ্ছা আচ্ছা, নিচে এগুলা কি? নিচে এগুলো আপনার এটা ডিমের গ্রিট। আচ্ছা, এটা গ্রিট না? গ্রিট কত করে? গ্রিট 20 টাকা কেজি, আর ডিমের গ্রিট হলো 30 টাকা করে। আচ্ছা আচ্ছা, এছাড়াও তো সব কিছুই আছে দেখা যাচ্ছে, যে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সোহাগবাই দোকানে আমাদের যা দরকার, পাখি কবুতর যা দরকার সব কিছুই আছে, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি। এছাড়াও যারা বিদেশি বিড়াল পালেন, তাদের বিড়ালের জন্য ভালো খাবার, উন্নত মানের খাবার আছে, পাখির বাহিরে খাবার আছে, যারা ময়না টিয়া পালেন তাদের জন্য হ্যান্ড ফিডিংয়ের খাবার আছে। এছাড়াও মানে বলে শেষ করা যাবে না যে যা যা দরকার, মাটির যত আসবাবপত্র সব কিছুই আছে, ডিম পাড়া খাবার দেওয়া সব কিছুই আছে। আর এই পাশে দেখছি যে ওষুধ, আমাদের যা যা দরকার সব রকম ওষুধ আছে। আমি সম্পূর্ণ দোকানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো আপনারা যারা এই দোকানে ভিজিট করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখার পরে যদি চান যে এখান থেকে কিনবেন, তাহলে যদি এই দোকানে এসে বলেন যে আমরা ইউটিউব থেকে দেখে এসেছি, তাদেরকে একটা অন্যরকম সম্মানই করা হবে, একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য। তো ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি, আল্লাহ হাফেজ।
আমার নিয়ে দেন খরগোশ কি একটা বান করলো।